আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? তো সবাইকে আমাদের শপে আবার নতুন ভাবে স্বাগতম। পালসার ধরে একদম ইয়ামা, সুজুকি, টিভিএস সব গাড়ি আছে, সব গাড়ি আছে জি। আর বাইকগুলো একদম কন্ডিশন ভালো, ফ্রেশ কন্ডিশন। যারা ফ্রেশ গাড়ি চান ওনাকে নক দিবেন একটা স্ক্রিনে, বেশিরভাগ উনি সবসময় দোকানে থাকেন, আপনারা স্ক্রিনে ওনার নাম্বারটা পেয়ে যাবেন, ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, সেটা হোয়াটসঅ্যাপ নক দিতে পারেন। রানিং কেমন হয়েছে ১৬ বছরের মোটামুটি ভালো রানিং কত গেছে? রানিং হচ্ছে ৩১০০ কিলো আচ্ছা, ৩১০০ মতো রানিং হচ্ছে। আর প্রাইস কত রাখবেন ভার্সন টু? ১৪০০ কত কিলো চলছে ১৫৫০০ ১৬ হাজার মতো রানিং হচ্ছে আর প্রাইস কত রাখবেন? এটা প্রাইস তো ভাইয়া ২৩০০০০ টাকা ২৩০ জি। দেখেন কন্ডিশন মোটা মানে ভালো, এটা প্রাইস রাখা হচ্ছে ২৩০০০০ টাকা যারা আসলে এই ধরনের লোকগুলো পছন্দ করেন। ইয়ামা এমনি ভালো, তো প্রাইস একটু হাই। আপনার ফেনীতে আরো শোরুম আছে, সাইডে যাচাই বাছাই করে শুধু আসতে পারেন। এনএস ১৬০ পালসারে রেড কালার, রেডিয়ান ব্ল্যাক কন্ডিশন, এটা হচ্ছে ২০২২ মডেল, ২০২২ জি। ফেনী নাম্বার পড়া আছে। ১৬ হাজার মতো রানিং হচ্ছে আর প্রাইস কত রাখবেন? এটা প্রাইস রাখা হচ্ছে ২৩০০০০ টাকা ২৩০ জি। দেখেন কন্ডিশন একদম ফ্রেশ, এখন গ্রিপ আছে আসলে বাইক গুলো আসলে বেশি দিন ইউজ হয় না, মানে আপনার এসে মধ্যে একটা বিষয় হচ্ছে কি এখানে প্রাইস একটু বাড়তি, মানে ধরেন ১ মাস ইউজ হয়েছে এই ধরনের বাইক তার সময় পেয়ে যাবেন, সেখানে প্রাইস একটু হাই, আপনার ক্ষমতা সে দেখবেন যদি প্রাইস বেশি মনে হয়। আর অনেক শপ আছে যারা যাচাই বাছাই করে সে পাচ্ছে পারেন। আচ্ছা পালসারে ডুয়াসেন এডিএ
প্রাইস শুরু হয়ে 1,85,000 1,85,000 আচ্ছা এটা প্রাইস থাকবে 1,85,000 NS 160 এখানে একটা পেয়ে যাবেন
আর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে রেড কালার, ব্ল্যাক এন্ড রেড ডুয়াল সেন লেভিয়াস, প্রাইস থাকবে 1,86,000, প্রাইস থাকবে ফিক্সড প্রাইস। পাশের আরেকটা বাইক দেখেন, এটা হচ্ছে S150, আর্টিয়ার বাইক দেখেন, আর্টিয়ার বাইক গুলো আসলে অনেকে খুঁজেন, দেখেন আর্টিয়ার 160, এটা হচ্ছে 2021 এর মডেল, 2021 এর মডেল হলো 1800, জি এটা গাড়ি পড়েছিল আর কি, 29 অবস্থায় দেখেন, পিছনে চাকা দেখেন একদম ফ্রেশ, আচ্ছা 29 অবস্থায়, আর রানিং কেমন আছে, এটা রানিং হচ্ছে 1800, জি। আর্টিয়ার বাই এটা প্রাইস কত রাখবেন, এটা প্রাইস তো 1,50,000, 1,50,000, জি গাড়ি একদম ফ্রেশ, গাড়ি একদম ফ্রেশ, এখানে প্রাইস একটু বাড়তি, এখানে প্রাইস রাখা হচ্ছে 1,50,000, এটা হচ্ছে ভাইয়া ডায়ন স্প্লেন্ডার, ডায়ন স্প্লেন্ডার নাম্বার 3 নাম্বার ক্রস, সিঙ্গেল টায়ার বাইক, রেড কালার, রেড কালার অনেক পছন্দ, এটা রাইং হইছে কত, 10,000 প্লাস হইছে, 10,000, 10 এর মধ্যে প্রাইস রানিং রানিং হইছে স্প্লেন্ডার, প্রাইস কত রাখবেন, এটা প্রাইস ভাইয়া 50,000, শুধুমাত্র 50, জি শুধুমাত্র 50,000 টাকা, এখানে দেখেন এখানে অনেক কালেকশন আছে, আমরা আসি মডেল এন্ড প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সরাসরি শোরুম আসবেন, আর কুরিয়ারতে অপশন আছে না, হ্যাঁ যে কোনো জায়গায় মানে কুরিয়ার নিতে পারবেন, আর কিছু টাকা অ্যাডভান্স করবেন, কত টাকা অ্যাডভান্স করবেন হোয়াটসঅ্যাপ নক দিব আগে, তাহলে উনি আপনাদের বলে দেবে যে কত টাকা অ্যাডভান্স করবেন, আর এটা স্প্লেন্ডার প্রাইস থাকবে শুধুমাত্র 50,000 টাকা, হলে এটা পেয়ে যাবেন, ব্যাংক স্প্লেন্ডার বিএস এক্সেল 100, এক্সেল 100, এটা এটা কি নাম্বার করা, এটা হচ্ছে বরিশাল, বরিশালের নাম্বার 12 সিরিয়াল এক্সেল 100 স্কুটার, অনেকে প্রয়োজন হয়, আচ্ছা ভাই স্কুটারের প্রাইস কত রাখবেন, এটা একদম 50,000, 50, জি আচ্ছা এটা 50, এটা 50, রানিং মোটামুটি হয়েছে, আর দুটো এই দুটো বাইকের প্রাইস থাকবে শুধুমাত্র 50,000 টাকা, হলে পেয়ে যাবেন, আচ্ছা টিভিএস আছে ভাই, টিভিএস এক্সট্রিকার 125 অনটেসে, জি পিছনে চাকা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে, আর দেখেন বাইকের কন্ডিশন মোটামুটি ভালো, আর ভাই রানিং কত করছে, এটা রানিং হচ্ছে 9,000, 9,000, জি আচ্ছা এটা বর্তমানে 9,000 এর মতো রানিং হচ্ছে, টিভিএস স্ট্রাইকার 125 অনটেস আছে, আচ্ছা এটার মধ্যে কোনো নাম্বার করা বাইক নেই, এটার মধ্যে নাম্বার করা একটা আছে, ভিতরে নাম্বার করা আছে, আচ্ছা রেড কালার, মানে এটার মধ্যে সেলে আপনার নাম্বার করা নিতে পারবেন, ওটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে ব্ল্যাক এন্ড ব্লু কালার, দুটো কালার পাবেন, জাস্ট অনডেসে নাম্বার করা, জাস্ট যেটা পছন্দ আর কি, আপনারা অনডেসে নিলে সুবিধা, আবার নাম্বার করা নিলে সুবিধা, সেটা আপনারা পছন্দ করবেন, আচ্ছা স্টিকারে 185 প্রাইস কত রাখবেন, ভাইয়া 85,000, 85,000, আচ্ছা এটা প্রাইস থাকবে 85,000, ফ্রেশ কন্ডিশন আছে, আচ্ছা লাস্ট আমরা একটা বাইক দেখি, এটা হচ্ছে পালসারের, পালসার 150, 2020 এর মডেল, আচ্ছা নাম্বার কমপ্লিট করা আছে, ফেনি নাম্বার করা আছে, দেখেন বাইকের পিছন থেকে সামনে দেখেন একদম ফ্রেশ, প্রত্যেকটা বাইক এখানে ফ্রেশ কোনো সেখানে প্রাইস একটু হাই, আচ্ছা এটা রানিং কত গেছে, এটা রানিং গেছে 14,000 কিলো, 14,000 কিলো, আচ্ছা 14,000 মতো রানিং হচ্ছে, এটা দেখেন ফ্রেশ কোনো ফেন নাম্বার করা আছে, আর প্রাইস কত রাখবেন, এটা প্রাইস করবো 1,30,000 টাকা ফিক্সড, 1,30,000, জি আচ্ছা এটা প্রাইস থাকবে 1,30,000 টাকা, উনি প্রাইস চাচ্ছে, আর প্রাইস তো আসলে ফিক্সড প্রাইস থাকবে, ফেনিতে একটা শুরু আপনার প্রাইস থাকবে ফিক্সড প্রাইস, আসলে কিছু প্রাইস কম হবে না নাকি এটা ফিক্সড প্রাইস থাকবে, এখানে কয়েকটা গাড়ি আছে কিছু ডিসকাউন্ট করা যাবে, আর যেগুলো বলতেছি ফিক্সড সেগুলো ফিক্সড, আচ্ছা মানে কিছু কিছু বাইকের মধ্যে আপনার কিছু সেফটি প্রাইস করা যাবে, এটা আপনার প্রত্যেকটা বাইকের প্রাইস ফিক্সড প্রাইস বলা হচ্ছে, দেখেন কিছু কিছু বাইক আছে আর কিছু ডিসকাউন্ট করা যাবে, কিছু সেফটি প্রাইস করা যাবে, মানে কিছু এডিশনাল ভাবে হবে, আপনারা যখন শোরুম আসবেন নাসিম ভাইকে পাবেন, আপনারা স্ক্রিনে ওনার নাম্বার থাকবে, ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে শোরুম আসতে পারেন, আর কুরিয়ার অপশন আছে, চাইলে আপনারা কুরিয়ার মাধ্যমে নিয়ে নিতে পারবেন, আর ওনার নাম্বার স্ক্রিনে থাকবে, অসংখ্য ধন্যবাদ ভাই একটু সময় দেওয়ার জন্য, সো এটা হচ্ছে তাদের শুভ ভিজিটিং কার্ড কামলো এন্টারপ্রাইজ, এখানে তাদের নাম্বার দেওয়া আছে, এখানে আপনার হোয়াটসঅ্যাপ আছে, চাইলে এখানে আপনার যোগাযোগ করে শোরুম আসতে পারেন।